শাহজাহান সুমি, আপনি লিখেছেন, আমি একজন সরকারি বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমাদের জন্য সরকার যে গৃহ নির্মাণ ঋণ দিচ্ছে তা নেওয়া কি ইসলামসম্মত? সরি, বোন শাহনাজ, শাহনাজ জাহান সুমি, আপনার প্রশ্ন উত্তর হলো, সরকার যে গৃহ নির্মাণ ঋণ দিচ্ছে, এই ঋণে, হাউস লোনে, আপনার অবশ্যই সুদের ভিত্তিতে এই লোন দেওয়া হয়ে থাকে, যার কারণে সুদ সহকারে আপনাকে টাকাটা ফেরত দিতে হয়। যদি এরকমই হয়, আমি যেমনটি বলেছি, তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া আমাদের জন্য জায়েজ নয়। কারণ হলো, সুদের কোনো লেনদেনে জড়ানো, সেটা সরকারের সাথে হোক আর সাধারণ মানুষের সাথে হোক, আমাদের জন্য হারাম। আর যদি এই লোনটা সুদমুক্ত হয়, আপনাকে যে টাকা লোন দেওয়া হচ্ছে শুধু এই টাকাটাই আপনার বেতন থেকে কেটে রাখা হবে বা এই পরিমাণ টাকাই আপনাকে ফেরত দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। আর যদি শরিয়াসম্মত উপায়ে, যেমন নির্মাণ সামগ্রীতে দিক কিনে দেওয়া হলো, সেখান থেকে প্রফিট করলেন, এরকম ইসলামিক পদ্ধতি অর্থাৎ রেবা না হয়, সুদ না হয়, এরকম কোনো পদ্ধতি যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। সচরাচর সরকারি লোনের ক্ষেত্রে আমি যতটুকু জানি, এই রেবাকে অ্যাভয়েড করার মতো সুযোগ আসলে থাকে না খুব একটা। মৃদুল আহমেদ মন, আপনি লিখেছেন, লোন নিয়ে পড়াশোনা করা কি জায়েজ হবে? পড়াশোনা করার জন্য যদি আপনি লোন নেন, আর লোনটা যদি হয় আপনার রেবা বা সুদ নির্ভর, তো সুদ নির্ভর লোন নিয়ে, সুদ নির্ভর আপনার ঋণ নিয়ে পড়াশোনা করা জায়েজ হবে না। ব্যবসা করা যেরকম জায়েজ হবে না, পড়াশোনা করা জায়েজ হবে না। সুদ নির্ভর কোনো লোন নেওয়া ইমানদারের জন্য জায়েজ নয়। ধরুন, কেউ এমন কোনো পরিস্থিতিতে পড়ে গেছেন যে এটি থেকে উত্তরণের তার কোনো পথ খোলা নেই, তার জীবন বিপন্ন হতে পারে, তখন তিনি হয়তো কোনো হারামে আশ্রয় নিলেন জীবন রক্ষার জন্য, সেটি জায়েজ হতে পারে। বাট পড়াশোনা না করলে আপনি মরে যাবেন, ব্যাপারটা তো সেরকম নয়। হয়তো একটু ভালো লাইফ আপনি লিড করতে পারবেন না, হয়তো একটা ভালো সুবিধা আপনি পেতেন, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জন্য পড়াশোনার জন্য বলেন বা এরকম কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি লোন নিতে পারবেন না, মানে সুদী লোন নিতে পারবেন না।